নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নতুন করে যে আপডেট আবহাওয়া দপ্তর জানালেন তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন এবং চার তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তবে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের দেখাবো এবং জানাবো সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুটা প্রবেশ করে গেছে এবং যত সময় এগোবে তত পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে এগিয়ে আসবে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ইতিমধ্যে যা আপডেট রয়েছে এক তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ইতিমধ্যে রয়েছে সতর্কবার্তা বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজফরাবাদ হিমাচল প্রদেশ এছাড়া রাজস্থানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এক তারিখে এছাড়া অন্যান্য রাজ্যগুলো যেমন রয়েছে আগে বলা হয়েছিল যে গুজরাটে বৃষ্টি হবে না নতুন আপডেটে গুজরাটও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজস্থানের দিকে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে এছাড়া মধ্যপ্রদেশে রয়েছে এক তারিখে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি হওয়ার পর সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আরও পূর্বমুখী হয়ে এগিয়ে আসবে যার ফলে বৃষ্টি আস্তে আস্তে পূর্ব উত্তরপ্রদেশ ছত্রিশগড় এই দিকে তার প্রসার ঘটাবে এবং মধ্য মহারাষ্ট্র বিদর্ভ মারাঠাওয়াড়া এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক এবং দুই তারিখে হালকা হালকা দু এক জায়গায় জারি করেছেন ওয়েদার অফিস এবার আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন করে যে আপডেট প্রকাশ করেছেন একটু আগে তারা বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে তারা বলছেন কোনো জায়গায় বা অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা নতুন আপডেট আগে জানা গিয়েছিল বেশ কিছু জেলাতে হবে কিছু জেলায় হবে না নতুন আপডেটে তারা জানাচ্ছেন তিন তারিখে এবং চার তারিখে এই দুটো দিন হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে কোথাও বা হবে না এমনটাই পূর্বাভাস তবে ঝাড়খণ্ডের দিকে তিন তারিখে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে বৃষ্টিটা বেশ কিছুটা এলাকা জুড়ে হতে পারে বিশেষ করে রয়েছে সহ বৃষ্টিরও পূর্বাভাস এর সঙ্গে আরেকটি কথা না বললেই নয় যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যেমন তিন মার্চ এবং চার মার্চ এই দুটো দিন অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবার এই দুটো দিন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে অর্থাৎ কাল কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বা ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বা ঝোড়ো হাওয়া দিতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই রকমই একটা সম্ভাবনা রয়েছে তিন এবং চার তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তবে তিন তারিখে ঝাড়খণ্ডের প্রভাবটা বেশি থাকবে এমনটাই বলা হয়েছে তো আমরা সেরকম তো কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না যেটুকু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দেখা যাচ্ছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে বেশ হালকা থেকে কোনো কোনো অঞ্চলে একটু হালকা মাঝারি হতে পারে রামপুরহাট রয়েছে সিউড়ি রয়েছে নলহাটি রয়েছে এই সমস্ত জায়গায় একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এছাড়া পশ্চিম বর্ধমানের কোনো কোনো এলাকায় সেই রকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে চিত্তরঞ্জন সংলগ্ন জায়গার দিকে অন্যদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজিমগঞ্জ রয়েছে বেলডাঙ্গা রয়েছে বহরমপুর ডোমকল এদিকেও হালকা থেকে দু এক জায়গা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টিটা হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দেখুন যেমন বর্ধমান পূর্ব যেমন কাঁটোয়া রয়েছে সঙ্গে রয়েছে কৃষ্ণনগর রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পাণ্ডুয়া চন্দননগর এছাড়া রয়েছে হাবড়া এছাড়া কলকাতা এছাড়াও রয়েছে মেদিনীপুরে বিভিন্ন জায়গা কোলাঘাট রয়েছে তমলুক রয়েছে বালিচক রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া হাওড়া জেলা রয়েছে জয়নগর রয়েছে এদিকে সেরকম বৃষ্টির দেখতে পাওয়া যাচ্ছে না মূলত হালকা বৃষ্টি হলো বীরভূম মুর্শিদাবাদে এবং পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে প্রভাবটা সব থেকে বেশি থাকারই কথা বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে মালদার দিকে সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেওঘরের দিকে দেওঘরের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে এমনটা একটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং দুমকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি এই তো গেল তিন তারিখ রাতের দিকে বা শেষ রাতের দিকে চার তারিখের দিকের কি পূর্বাভাস আমরা পাচ্ছি চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে একটা বিক্ষিপ্ত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে সেই দুপুরের পর থেকে রাতের মধ্যে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন জায়গা হবে কোন জায়গায় হবে না ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই অবস্থা সুতরাং একটা কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি তিন এবং চার তারিখে ওয়েদার অফিস তেমনটাই বলছেন পাঁচ তারিখ থেকে আর বৃষ্টি হবে না তবুও আট তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গা হতে পারে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে ঝাড়খণ্ডের দিকেও রয়েছে আট তারিখে অর্থাৎ মার্চ মাসে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি অবশ্যই আপনাদের দেখাবো দক্ষিণবঙ্গের অনেক জেলাতে সম্ভাবনা রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর থেকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রয়েছে আগামীকাল শুক্রবার তারপরের শুক্রবারে মার্চ মাসের আট তারিখে তবে এই আপডেট তখন থাকবে না তার কোনো গ্যারান্টি নেই তবুও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দুই তারিখ থেকেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া আলিপুরদুয়ারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন এবং যে বৃষ্টির পূর্বাভাস বেশি করে রয়েছে তিন তারিখের দিকে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে তবে স্ক্যাটার রেন হতে পারে তিন তারিখের দিকে সতর্কবার্তাটা বেশি রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন তিন তারিখে আমরা রয়েছি বিকালের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা এগিয়ে আসছে এবং বেশ কিছুটা হবার সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে আর চার তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি চার তারিখে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে চার তারিখে বৃষ্টিটা কমে যেতে পারে তবুও কোনো কোনো অংশে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এদিকে হালকা হতে পারে তাই তিন চার এই দুটো দিন উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস দমকা ঝোড়ো হাওয়া তবে দুই তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কি খবর রয়েছে প্রথমেই জানতে হবে ওয়েদার অফিস কি বলছেন তারা যেটা বলছেন একমাত্র অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ স্ক্যাটার রেন অর্থাৎ অনেক জায়গা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কিন্তু তারা এই মুহূর্তের যে আপডেট দিচ্ছেন আসাম রয়েছে মেঘালয় রয়েছে এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সহ সঙ্গে থেকে কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সতর্কবার্তা আগামীকাল মার্চ মাসের এক তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দুই তারিখের দিকেও সেরকম কোনো প্রভাব থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যেমন আবহাওয়া চলছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে যে পরিবর্তনটা আসবে তিন তারিখ থেকে এমনটাই জানানো হয়েছে তিন তারিখ থেকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে আসামের ক্ষেত্রে হালকা হালকা যেটা আপনাদের বললাম কোন কোন এলাকায় হতে পারে আমরা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের তিন তারিখের দিকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না চার তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি চার তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে এগিয়ে এলো সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টির বেশ কিছুটা সম্ভাবনা তবে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা একবার দেখে নেবার চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম ত্রিপুরা রয়েছে সিপাহী জলা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা দু এক দু পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি চার তারিখে মার্চ মাসে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি মিজোরাম এছাড়া মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সরাসরি এবার আপনাদের জানাবো যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে আপাতত যেটা আপনাদের জানলাম উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে এছাড়া রয়েছে দক্ষিণ ভারতের যা পূর্বাভাস সেখানে সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে তিন চার এবং কোথাও কোথাও দুই তারিখ থেকে বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে তিন এবং চার তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর মারাঠা মারাঠাওয়া বিদর্ভ মধ্য মহারাষ্ট্র ও ছত্তিশগড় এদিকেও বৃষ্টি হবে এক দুই এবং তিন তারিখ থেকে কমে যাবে বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানাচ্ছেন যে যে পাঁচ দিনের তারা পূর্বাভাস দেন তারা বলছেন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত তাদের আপডেট রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশে এক মার্চ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা চোদ্দ থেকে ষোলোর মধ্যে থাকবে উত্তরাঞ্চলগুলো সকালও ঠান্ডা থাকছে দক্ষিণাঞ্চলে আঠারো থেকে কুড়ি ডিগ্রি থাকবে খুবই হালকা ঠান্ডা থাকতে পারে এছাড়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেরকমভাবে এক তারিখে নেই দুই তারিখে নেই এবং তিন তারিখে দেখার চেষ্টা করব বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি কিনা আপাতত সারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে এটাই কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তো তিন তারিখের দিকে আমরা চলে এসেছি তিন তারিখের দিকেও সেরকম কিছু বৃষ্টি আপাতত দেখতে পাওয়া না গেলেও রংপুরের কোনো কোনো অংশে এবং খুলনা এখানে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চার তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল যেমন রংপুরে হালকা হালকা হলেও রাজশাহী রয়েছে বগুড়া রয়েছে এছাড়া রয়েছে যশোর সঙ্গে রয়েছে ঢাকা মৌলভীবাজার নারায়ণগঞ্জ এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি কুমিল্লার দিকেও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে রংপুর এবং সিলেটের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে খুলনা বরিশাল চট্টগ্রামে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টিটা দেখা গেল রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের হয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে যাচ্ছে তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে রাতের দিকে মূলত রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় দু এক পশলা বজ্রবিদ্যুষ হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এরকম একটা সিস্টেম থেকে দেখাচ্ছে সুতরাং সারা দেশই বৃষ্টির পূর্বাভাস তিন তারিখ শেষ রাত থেকে চার তারিখ এই দুটো দিন অর্থাৎ তিন এবং চার তারিখই বৃষ্টির সম্ভাবনা বেশি তবে হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি আবহাওয়াতে ব্যাপক কোনো তাই পরিবর্তন নেই এরপর আস্তে আস্তে আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং